Para que se haga. গিট মোটামুটি বেসিক তো মোটামুটি সবারই আইডিয়া আছে গিট কি জন্য ইউজ করে। তো গিট এর মেইন ফোকাস হলো আপনার ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। তো আমরা চাইলে তো যে কোনো ফাইল স্টোরেজ সিস্টেমে যে কোনো সময় যে কোনো জায়গায় ফাইল রাখতেই পারে। ধরুন আপনি যে চেঞ্জগুলো করতেছেন যে কখন একটা নতুন মেথড আসতেছে, কখন আপনি পুরাতন কোনো একটা মেথড আপনি বাদ দিয়ে দিয়েছেন, এই যে আপডেটগুলা এগুলা ট্র্যাক রাখার জন্য গিট সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি আর কি, ডেভেলপারদের জন্য সবচেয়ে সুবিধা। তো গিটে যে কাজটা করে, আপনার যদি যে কোনো একটা ফোল্ডারে বা রিপোতে আপনি গিট রিপোজিটরি ক্রিয়েট করেন, ওই গিট রিপো ক্রিয়েট করার পর গিট মেনলি নর্মালি রাফিং অবস্থায় থাকে কি আপনার লোকাল, ওটা আপনার লোকাল পিসি দিয়ে আছে গিট অবস্থায়। প্রথম অবস্থায় আপনি যে কোনো ফোল্ডারটাকে যদি গিটে কনভার্ট করেন, আপনি যদি আপনার লোকালি গিট মেনটেন করতে চান, আপনার ইন্টারনেট কানেকশন দরকার নাই, আপনি লোকালি যে কোনো গিটের সফটওয়্যার দিয়ে আপনি করতে পারবেন আপনার পিসিতে, এবং আপনি ট্র্যাক করতে পারবেন যে কোন কোন ভার্সন আছে, কখন কোনটাতে চেঞ্জ হয়েছে। পুরাতন ভার্সনে যদি আমি রোল ব্যাক করতে চাই, প্রপার কমান্ড দিয়ে আপনি যে কোনো ধরনের গিটের ইন্টারাকশনগুলো করতে পারবেন। তো প্রথমে আপনি গিট রিপো ক্রিয়েট করার পর আপনার লোকালি ফাইল যেটা হয়েছে কোনো চেঞ্জ নাই, জাস্ট সব খালি আর কি, এখন আপনার গিটটা লোকাল অবস্থায় আছে। আর আপনি যদি সার্ভারে গিটের যে কোনো একটা ওয়েবসাইট আপনি রাখতে চান, অথবা পার্সোনাল যদি কোনো গিটের সাইট থাকে, আপনি যদি ওখানে গিটের রিমোট রিপোজিটরিতে আপডেট করতে চান, সেক্ষেত্রে সবার আগে যে কাজটা করতে হয় আর কি, আমাদের গিটের যে ফাইলগুলো আছে, যদি কোনো ফাইল থাকে ফাইলগুলো অ্যাড করতে হয়। ধরেন আপনার কাছে থাকতে পারে 10টা ফাইল, আপনি চাইলে ধর আপনি চাইছেন 10টা 10টাই আপলোড হবে গিটে, বা হইতে পারে ধরেন 10টার মধ্যে আপনি ধরেন 8টা এখন আপলোড করবেন আর 2টা আমার আপলোড করার দরকার নেই, পরে করবো জিনিসটা। তো বেসিক্যালি কমন প্র্যাকটিস অনুসারে যা কাজ করে সবই আপলোড করা হয়, খুবই হাই লেভেলের কনফিগারেশন করার দরকার না হলে এত মানে ধরেন 1টা রাখে 2টা রাখে বাকিগুলো আপলোড করে এত কাস্টমাইজেশনের দরকার পড়ে না। কমন সিনিয়র হলে আপনি গিটে যা আছে, প্রাথমিক অবস্থাতে আপনি শুধু রিপো ক্রিয়েট করছেন, গিটে স্টেজিং এরিয়াতে তো না হয় না, গিটের ফাইল যতগুলো আছে সবগুলো আপনার অ্যাড করতে হবে। আপনার অ্যাড করার ক্ষেত্রে দুই ধরনের রয়ে আছে, আপনি ফাইলের নেম একটা একটা ধরে অ্যাড করতে পারেন, আবার চাইলে সবগুলো ফাইল একটা কমান্ড দিয়ে অ্যাড করা যায়। তো এই ক্ষেত্রে কমান্ড হলো গিট অ্যাড ডট দিলেই শেষ, ডট দিলে যত ফাইল আছে ওই রিপোর মধ্যে সবগুলো ফাইল ওই গিটের স্টেজিংয়ের মধ্যে অ্যাড হবে। আপনি শুধু ফাইলগুলো অ্যাড করছেন আর কিছু কিন্তু করার নেই। এই যে ফাইলটা যে আপনার সার্ভারে যাবে, এই ফাইলে আসলে কী আছে, আপনি যদি কোনো নতুন রিপো ক্রিয়েট করেন বা আপনি যদি চেঞ্জ করে থাকেন, এই যে ফাইলটা যে আপনি পাঠাই দিয়েছেন উদ্দেশ্যটা কি, ওখানে মেসেজ আকারে প্রত্যেকটা ফাইল পাঠানোর আগে বলে দিতে হয় আমি আসলে এই ফাইলটা কেন আমি সেভ করছি, কারণটা যেহেতু আপনি ইনিশিয়াল প্রথমবার আপনি সেভ করছেন কোনো কারণ নেই, আপনি ইনিশিয়ালটা রিপো ক্রিয়েট করলেন। তো এই ক্ষেত্রে গিট কমিট দিয়ে ওই মেসেজটা লিখে দিতে হয় আর কি, আসলে যে এই কমিটের ক্ষেত্রে আমার উদ্দেশ্যটা কি। কমিট করলে তারপরে ওটা স্টেজিং অবস্থায় থাকে, তারপরে লোকাল স্টেজ গিটের স্ট্যাটাস আসলে তিনটা। ইনিশিয়ালি যখন আপনি লোকালি করতেছেন কমিট ছাড়া, তখন আপনার গিটটা এখানে থাকে, আর আপনি যখন কমিট করে ফেলছেন গিটটি কমিট করা শেষ সার্ভারে পাঠান না, এখন আপনি শুধু লোকালি কমিট করতেছেন, ধরেন এটা লোকাল থেকে স্টেজে যান, কমিট করার পরে শুধুমাত্র কমিট যে ফাইলগুলো করা আছে ওই ফাইলগুলোই স্টেজ এরিয়াতে আপনি পাবেন। ধর আপনার 10টার পর আপনি নতুন আরো 2টা ফাইল অ্যাড করছেন, এখন যদি আপনি গিটের স্ট্যাটাস চেক করেন আপনার স্টেজে ফাইল আছে কটা, 10টা 10টা। প্রথমে যেটা আমি কমিট করছি 10টা ফাইল কমিট করছিলাম, 10টা ফাইল স্টেজ অবস্থায় আছে, লোকালি 12টা আছে নতুন 2টা ফাইল সহ, ওই 2টা ফাইল এখন স্টেজে যায় না কারণ নতুন 2টা ফাইল যে আমি ক্রিয়েট করছি ওটা আমি কমিট করিনি। আমার ধরেন কমিট যেহেতু করি নাই, আমাদের ধরেন প্রথমে ইনিশিয়াল স্টেজে যে ফাইলগুলো আছে আমি যদি সার্ভার পাঠাতে চাই গিট পুশ দিয়ে কোন ব্রাঞ্চে আপনি পাঠাবেন, ইনিশিয়ালি আর নর্মালি আমরা সবাই বেসিক গিটের অপারেশন শেখার সময় মাস্টার ব্রাঞ্চে এই সব কিছু করি, আলাদা কাস্টমাইজেশন ব্রাঞ্চিং তেমন একটা দরকার হয় না। সরাসরি গিটের পুশ করার পর গিট পুশ
অরিজিন মাস্টার, অ্যাকাউন্টটা লাগার পর আপনার মাস্টার ব্রাঞ্চে সব ফাইল সহ আপলোড হয়ে যাবে। কিন্তু এর আগে অরিজিন মাস্টার বলতে আপনি কী বুঝেছেন ওটা কিন্তু গিটে সেট করে দিতে হবে। অরিজিন আপনার গিটে যে কোনোটা হইতে পারে, আপনি গিটহাবে রাখতে পারেন, অথবা বিটবাগের যদি হয়, অথবা ধরেন আপনার আলাদা কোনো একটা ওয়েবসাইট আপনি ইউজ করছেন, ধরেন গিটল্যাব। তো কোন রিমোট রিপোজিটরিতে আপনার ফাইলটা আপলোড করবে ওটা তারা বলে দিতে হবে। তো প্রপার কমান্ড আপনি অনলাইনে সার্চ দিলে পাবেন যে কীভাবে অরিজিন সেট করতে হয়। অরিজিন সেট করা থাকলে আপনি শুধু গিট পুশ অরিজিন মাস্টার দিলে যেই অরিজিনটা আপনি সেট করছিলেন আগে, ওই অরিজিনে আপনার ফাইলটা আপলোড হয়ে গেল। এটা হলো ইনিশিয়াল কমেন্ট, প্রথমবার আপনি ধরেন একটা ফাইল ক্রিয়েট করার পর গিটের রিপোতে আপলোড করছেন। তো এই ক্ষেত্রে বেসিক ডেভেলপমেন্টের সময় দুইভাবে কাজটা করা যায়। একটা হলো আপনার আগে রিমোটে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে ওটা ক্লোন করে ওটার উপর কাজ করে একবার পুশ, সরাসরি একটা লোকাল থেকে ফাইল করা যায়। তো লোকাল থেকে যদি আপনি সরাসরি আপনার ফাইলটা পাঠাতে চান সেক্ষেত্রে আবার আপনার রিপো একটা ক্রিয়েট করে দিতে হয়, কারণ আপনার যে লোকাল রিপোটা আছে এটা তো অনলাইনে নাই। তো অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে যদি আপনি কখনো কোনো ফাইল গিটহাবে শেয়ার করেন, কেউ করছেন কখনো অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে, সেই কিন্তু আপনার কাছে একটা বক্স আসে না যে আপনি আপনার রিপোর নামটা কি দিবেন। ধর আপনার লোকালি আপনার রিপোর নাম একটা, আপনি যদি চান ওটা নামটাও দিতে পারেন, আপনার চেঞ্জ করতে চাইলে ওটাও দিতে পারেন, সমস্যা নেই। ডিসক্রিপশনে একটা ফিল্ড থাকে, ডিসক্রিপশনে ধরুন যে রিপোর্টটা ক্রিয়েট হয়েছে সেটা কী কারণে, উদ্দেশ্য কী, বা আপনি যা লেখা লিখলেন ওগুলো লিখে ক্লিক করলে আপনার লোকাল রিপো অনলাইনে চলে গেল। এটা হলো ইনিশিয়াল একটা রিপো দু জায়গায় আছে। এরপরে যে কাজটা করে আর কি, প্রতিবার আপনি যা চেঞ্জগুলো করতেছেন গিট কিন্তু ট্র্যাক করতেছেন। আপনি যদি গিট স্ট্যাটাস চেক করেন, যে কোনো কাজ পুশ করার আগে সবসময় চেক করবেন গিট স্ট্যাটাস। গিটের স্ট্যাটাস দিলে গিট বলে দেবে যে আমার এখানে যদি কোনো চেঞ্জ না হয়, ধর আপনি মাত্র পুশ করছেন এরপর আপনি করে হাতই দেন না, গিট স্ট্যাটাস দিলে বলবে ডাইরেক্ট সরাসরি নাথিং টু কমিট, মানে কিচ্ছু নাই, আগে যা ছিল তাই, অলরেডি আপ টু ডেট হয়ে গেছে। তো এরপর আপনি ধরেন কোনো একটা ফাইলে চেঞ্জ করছেন, একটা ফাইলে শুধু, বাকিগুলো কিছু করেন নাই, নিচে তখন আবার গিট স্ট্যাটাস দিলে আসবে কি যে ফাইলটা আপনি চেঞ্জ করছেন ওটা কিন্তু অলরেডি একবার অ্যাড করা হয়েছে। মানে ধরেন আপনার অ্যান্ড্রয়েড প্রজেক্টের কথা যদি চিন্তা করেন, ধরেন লগ ইন অ্যাক্টিভিটি, আপনি পুরো প্রজেক্টটা একবার পুশ করছেন লগ ইন অ্যাক্টিভিটি সহ, লগ ইন অ্যাক্টিভিটি ফাইলটা তখন ওটা অ্যাড করা ছিল। তো লগ ইন অ্যাক্টিভিটিতে ধরেন আপনি মেথড একটা লিখছেন নতুন, অথবা চেঞ্জ করছেন কোডে যে কিনে নিছে, এখন স্ট্যাটাস দিলে গিট বলবে কি আপনার একটা ফাইল চেঞ্জ হয়েছে, ওটা আবার নতুন করে অ্যাড কিন্তু করতে হবে তাও, কারণ চেঞ্জ হয়েছে কিন্তু চেঞ্জটা কিন্তু আপডেটেড নাই। মানে আপনার মেসেজটা এরকম আসবে ফাইল, কোন ফাইলটা মডিফাই হয়েছে নামও দিয়ে দিবে, আপনি কী কী মডিফাই করছেন অনেক সময় ওটাও বলে দেয় যে এত নম্বর লাইনে আপনি এটা দেখাচ্ছেন, আগে এটা ছিল না। অ্যান্ড্রয়েডে একদম ইলাবোরেট করে একদম সব কিছু দেখা দেয় যে কোন কোন জায়গায় আপনার চেঞ্জ করছেন। এরপর আপনার যে কাজটা করতে হয় আগের মতোই রিপিট, আবার আপনি যদি এই চেঞ্জটা আপনি সার্ভারে পাঠাতে চান তাহলে আপনি কমিট দিয়ে অ্যাড করে পাঠিয়ে দিতে পারেন। তো এই ক্ষেত্রে আবার শর্টকাট একটা কমিট আছে, এই মেসেজ আছে, আমরা তো নর্মালি যেটা প্রথমবার করছি সেটা হলো আগে অ্যাড করছি তারপরে কমিট করছি তারপরে পুশ। আপনি চাইলে কিন্তু একসাথেই কমিট এবং অ্যাড করবেন, তাহলে সেটা শর্টকাটটা হলো বি কমিট আইফোন তারপর এম তারপর আমি এখানে এটা মেসেজ এই এইটার মানে হলো অ্যাড করা। এই এম দিলে এই পর্যন্ত গিটে চেঞ্জ সহ যা আছে সবগুলো ফাইল অ্যাড হয়ে কমিট হয়ে গেছে, এক কমান্ডে মাল্টিপল কমান্ড এক্সিকিউট হয়ে গেছে। লিখছেন একটা কিন্তু কাজ কিন্তু অনেকগুলো করতেছে, সে অ্যাড করতেছে, কমিট করতেছে, তারপরে সবগুলো ফাইল নিয়ে সে এখন স্টেজে আছে। এরকম প্রত্যেকবার স্টেজ থেকে আপনি যদি আবার এখন রিমোটে পুশ করতে চান, এই যে লগ ইনে আপনি যে চেঞ্জটা করছেন, যে মেথডটা লিখছেন, কী কারণে এই মেথডটা আসছে, বা আপনার এখানে আসলে কোশ্চেনটা কী, আপনি কমিটি মেসেজে মানে ওটা ডিসক্রিপশন আকারে লেখা থাকলে পরবর্তীতে কেউ যদি কমিট হিস্টোরি দেখে যে এই কোডে কতবার চেঞ্জ করা হয়েছে, সে কিন্তু প্রতিবার চেঞ্জ দিয়ে বুঝতে পারবে যে আমার এখানে লগ ইনে নতুন একটা মেথড আসছে, এই মেথডটা আমি এই কাজটা করছি আসলে, এখানে এই মেথডটা বাদ দেওয়া হয়েছে, পুরো হিস্টোরি কিন্তু চেঞ্জ করা যায়। কারণ অনেক সময় দেখা যায় কি আমার আগে ধরুন পাঁচটা মেথড ছিল,
পাঁচটা ম্যাচের মধ্যে কোনো কারণে একটা ম্যাচ লাগতেছে না, বা কোনো কারণে আপনার মনে হচ্ছে এটা দরকার নাই, বা ঝামেলা করতেছে কোটি বেশি, আপনি ফালাই দিলেন কোর্ট থেকে, গিট বললো আপনি ঠিক আছে এটা ডিলিট করছেন এই এই এত ডেটে এত সময়ে সব কিছু রেকর্ড করা আছে, কে করছে এটাও রেকর্ড করা আছে। পরবর্তী কোনো এক সময় আপনার যদি মনে হয় যে আমার ওই ধরনের কাজ একটা আবার দরকার, মানে ওই কাজটাই না কিন্তু ওই ধরনের যেভাবে ফ্লোটা আমি করছিলাম কোর্টগুলা, কারণ আপনার তো সবসময় সব কিছু সাজানো গুছানো অবস্থায় থাকে না কোর্ট, তো নতুন একটা জিনিস করার ক্ষেত্রে আপনার ওই লজিকগুলো লাগতেছে, ওখানে যেটা করছিলেন আপনার মনে আছে একবার আপনি করছেন, কিন্তু এখন তো আপনি ডিলিট করে দিয়েছেন এটা, এটা তখন নাই। তো আপনি গিটের কমিটের হিস্ট্রিতে গেলে আপনি কিন্তু পুরান ফাইলটা ওখানে পাবেন, মেথডটা সহজ এটা ছিল, আপনি চাইলে কিন্তু ওখান থেকে দেখে আপনার নতুন কোড করার সময় আপনি আপনার মতো চেঞ্জ করতে পারেন, অথবা চাইলে ধরেন আপনার মনে দিচ্ছি আপনার ধরেন অনেক সময় রোল ব্যাক আছে না, ধরেন আপগ্রেড করতে করতে বা অ্যান্ড্রয়েডের ধরেন 5 থেকে 6 পর্যন্ত আসছি, হঠাৎ করে 6-এ আসার পর দেখতেছি আমার পারফরমেন্স খারাপ হয়ে গেছে, আগের থেকে তেমন একটা বেটার নেই, আমার 5-ই ভালো ছিল, আমি চাইলে কিন্তু রোল ব্যাক করতে পারতেছি মোবাইলে। গিটের ক্ষেত্রেও সেম, আপনি যে কোনো স্পেসিফিক কমিটের একটা নম্বর জেনারেট হয় গিট কমিট করার পরপর, ওই নম্বরটা যদি আপনি দিয়ে দেন যে আমি এই কমিটে রোল ব্যাক করতে চাই, গিট আপনার সরাসরি ওই কমিট অবস্থায় আপনার কোড বেসে যে সিনারিওটা ছিল ওখানে আপনার নিয়ে যান, এরপর আপনি ওখান থেকে আবার নতুন করে কাজটা শুরু করতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি ধরেন আপনি ফিচার কন্টিনিউসলি অ্যাড করতেছেন, হঠাৎ করে দেখলে আপনার কোডে ব্রেকডাউন হয়েছে, তো টেস্ট করতে করতে দেখা যায় এই ব্রেকডাউনটা আসলে শুরু হয়েছিল কোন জায়গায়, আপনি যদি ওই পয়েন্টটা বের করতে পারেন যে আমার এই এই জায়গায় চেঞ্জের পর থেকেই আসলে আমার আস্তে আস্তে ঝামেলা বাড়তেছে, তো ওখান থেকে যদি আপনি পুরো জিনিসটা আবার স্ট্রাকচার করা শুরু করেন, মানে কিছুটা কষ্ট অনেকটা কমে, একেবারে জিরো থেকে শুরু করার থেকে, এরকম বিভিন্নভাবে আপনার গিটের রোল ব্যাক করা যায়। আপনি চাইলে কমিটির কোডগুলো আবার রিইউজ করতে পারেন, দেখতেও পাচ্ছেন, তো এটা হলো বেসিক গিটের ফাংশনালিটি। আপনার নর্মাল আপনি যদি ব্রাঞ্চ ছাড়া কাজ করেন, আপনি একা কাজ করলেন, আপনি আপনার কোডে আপনি একা কাজ করছেন, কিন্তু ধরেন আপনার টিমে দেখেন আসেন আপনার কথা কয়জন, 4 জন, এখন সিনিয়র যেটা যদি 4 জন মিলে কাজ করেন মাস্টার ব্রাঞ্চে, ব্রাঞ্চ নাই ধরেন আলাদা একই ব্রাঞ্চে 4 জন 4 জন পিসি থেকে কাজ করতেছে, তা এখন যেটা গ্রুপ প্র্যাকটিস হবে সেটা হলো প্রথমে আপনার যেটা করবেন গিটে এই মুহূর্তে ফাইনালি একটা স্ক্র্যাচ, যে কোনো একজন কোড একটা প্রজেক্ট ক্রিয়েট করে গিটে ধরেন আপলোড করছে, গিটে আছে একটা ভার্সন, মানে ওই হ্যালো ওয়ার্ল্ডের যে অ্যাক্টিভিটিটা থাকে, তো ইনিশিয়ালি এটা গিটে আপ করা আছে, এখান থেকে সবাই শুরু করবে প্যাকেজ নেম সব কিছু যাতে একই থাকে, চেঞ্জ করা যায় যে এটা ক্রিয়েট করছে তার কাছে তো এই ভার্সনটা আছেই, টিমের বাকি সবাই করবে কি এটা পুল করে নিয়ে নেবে, তো সবার কাছে এখন ওই মুহূর্তে গিটে যে কোডটা এটা আছে, তো এখানে যে মানুষ ধরেন কাজ করতেছিল সে কন্টিনিউয়াসলি এখানে কাজ করতেছে, কাজ করতে করতে গিটে পুশ করতেছে সমানে, তারা ধরেন কাজ করছে গিটে পুশ করে নেয়, এখন যে সিনিয়রটা হইতে পারে তো সে একটা কাজ করে ধরেন গিটে পুশ করার ট্রাই করছে, যে কাজটা 1 নম্বর পার্সন অলরেডি করে রাখছে, তো ওর ক্ষেত্রে অনেক সময় লাইনে কারণে কনফ্লিক্ট হইতে পারে, ওটা তখন দুজন বসে রিজলভ করতে হয় যে কোনটা রাখবে, কারণ যেহেতু সে অলরেডি আগে একবার করে আসে নতুনটা আবার নেওয়ার দরকার নেই, যদি না কোডে ধরেন বেটার কোনো কিছু চলে আসে, ধরেন সে যেভাবে করে গেছে ওইভাবে ধরেন ওটা ঠিক না, এটা সাধারণভাবে করা যেত, দুনিয়া যে পাশে সে একটু স্ট্রাকচার ওয়েতে করছে, মানে একদম ভুলটুল ছাড়া প্রপারভাবে যেভাবে করা যায় সে তাহলে তারটা অ্যাকসেপ্ট করতে পারে, ওটা বাদ আগের যে কোডটা ছিল। এছাড়া যে কাজটা করা উচিত যদি ধরেন পুশ করে নেয় যে কোনো 1 2 1 2 3 4 চারজন একসাথে পুশ করতেছে, এখন যে কেউ 1 করুক বা 2 করুক, যে কেউ যে কোনো একটা কাজ ওর যদি সে চায় যে আমার কাজ একটা শেষ হচ্ছে আমি সার্ভার পুশ করবো, পুশ করার আগে অলওয়েজ গিটের থেকে পুল করে নেওয়া উচিত, কারণ হইতে পারে আপনি যেটা পুশ করতেছেন তার আগে আপডেটেড কোনো ফাইল চলে আসছে, আপনি যদি সরাসরি পুশ করতে চান এমনিও নেবে না, কারণ বলবে যে গিটে অলরেডি একটা আপডেটেড ফাইল আছে যেটা আপনার কাছে নেই, পুল করেই কিন্তু পুশ করতে হয় নর্মালি, তো ওই পুল করার ক্ষেত্রে অনেক সময় কনফ্লিক্টটা ওই হইতে পারে আর কি, যেটা বললাম যে এক কোনো একটা কাজ করে দিছে
হ্যাঁ, দুই যেটা চেঞ্জ করছে একই ফাইলে, তো ওটার কারণে কনফ্লিক্টটা হয় আর কি। কনফ্লিক্ট হলে এটা ভয়ভার কিছু নেই, কনফ্লিক্ট হতে পারে, কোডের মধ্যে কনফ্লিক্টই হবে স্বাভাবিক যদি একই ফাইলে দুজন কাজ করে। কিন্তু যদি এমন ভাবে কাজ করেন, ধরেন আপনি একজন মানে চারজনকে বলে দিলেন যে একজন লগ ইনে কাজ করবে, একজন ইনসার্ট, একজন আপডেট, কেউ কারো স্টোরিতে হাত দিবে না, অন্য মানে যে যেটা কাজ করছে ওটা ছাড়া অন্যটা হাত দিবে না, তারপরও কনফ্লিক্টের চান্স থাকে। দুজন কিন্তু ডাটাবেজের মেথডগুলা ইউজ করতেছে একটা ক্লাসের মধ্যেই তো আছে, তো ওই ক্ষেত্রে ওই জায়গায় ঝামেলা হতে পারে, ওটা সমস্যা নাই। আপনার বসে শুধু কোন কোডগুলো অ্যাকসেপ্ট করবেন ওটা করলেই বাস হয়ে যায়। আপনি চাইলে দুজনের দুইটা কোড দুইটাই রাখতে পারেন, যদি মনে হয় আপনারটাও আপনি রাখবেন ওনারটাও রাখবেন, কারণ হইতে পারে লাইন নাম্বার দুইটা রাখি, ধরেন দুজনই 10 নম্বর লাইনে দুই ধরনের কোড লিখছে, আমার আমারটাও দরকার তারটাও দরকার, আমি দুইটাই অ্যাকসেপ্ট করতে পারি চাইলে, আবার চাইলে দুইটার যে কোনো একটা রাখতে পারে। এটা তখন যেটা হয় আর কি, যখন আপনি পুল করেন আপনার গিটের এখানে মেসেজ দেখাবে যে মার্জ কনফ্লিক্ট হয়েছে, আপনার মার্জ কনফ্লিক্টটা রিজলভ করতে হবে। তো অ্যান্ড্রয়েড স্টুডিওর ক্ষেত্রে যেটা হয় আর কি, একটা সুন্দর উইন্ডো চলে আসে যেখানে রিজলভের জন্য আপনার কাজগুলো করা যায়। আপনার যদি অ্যান্ড্রয়েড স্টুডিও ছাড়া আপনি ম্যানুয়ালি জিনিসটা করতে চান, সেটা হবে আপনার গিটের মধ্যে কোডের মধ্যে ধরেন এরকম আপনার বিভিন্ন দাগ দেখবেন, কোডের মধ্যে এরকম হাইফেন দিয়ে স্পেশাল ক্যারেক্টার দিয়ে কোড নাম্বার দিয়ে অনেকগুলো দাগ দেখাবে যেগুলো আগে ছিল না। ধরেন এখানে ধরেন একটা অ্যাড মেথড ছিল আগে, পরে আবার আরেকজন ওই লাইনে লিখছে অ্যাড ওয়ান, সে উপরে যে মানে দাগ দেখে আপনি বুঝবেন যে কোনটা আপনার কমিক কোনটা সার্ভার। উপরের সাইডে যেটা থাকে এটা হলো সার্ভার সাইডে যেটা করা আছে, নিচে যেটা আছে এটা লোকাল। আর আপনি এই দুইটা দেখে কোনটা আপনি রাখবেন ওটা ঠিক করতে আর কি, মানে যে স্পেশাল যে ক্যারেক্টারগুলো চলে আসে এগুলো তো কোডের কোনো ল্যাঙ্গুয়েজ না, মাস কনফ্লিক্ট হওয়ার কারণে আসলে এগুলো জেনারেট হয়। আপনি এগুলো মুছে দিয়ে এইখানে যে আগের যে পোর্শনটা আছে বা এখানে যে পোর্শনটা আছে দুইটার মধ্যে যে কোনো একটা আপনি ধরেন নর্মালি কোডে যেভাবে আমরা ডিলিট করি ওটা ডিলিট করে আবার গিট কমিট অ্যাড করলেই আপনি যে মেসেজটা দিবেন ওটা হবে মার্জ রিজলভের একটা কমিট আর কি। মানে যে কোনো একটা মার্জ যদি রিজলভ করা হয় যে কনফ্লিক্টটা হয়েছিল, রিজলভ করলে তখন ওখানে বলে দিতে হয় যে কী কারণে কনফ্লিক্ট হয়েছিল, তারপর আপনি কোন কোন জিনিসটা রাখছেন বা কীভাবে কাজগুলো করাচ্ছে আর কি। তো মার্জ মার্জের আরও একটা ওয়ে আছে যেটা, সেটা হলো আপনার মার্জ আরো এক জায়গায় ইউজ করা হয় ব্রাঞ্চিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি লাগে, মেইন ব্রাঞ্চ ছাড়া। মেইন ব্রাঞ্চে তো আপনারা কাজ করতেছেন ঠিক আছে, একজন একই ব্রাঞ্চে বেসিক অপারেশনের জন্য আপনাদের আলাদা কোনো ব্রাঞ্চ দরকার হয় না, তো আপনারা এভাবে কাজ করতে পারেন। কিন্তু যখন আপনি জব সেক্টরে যাবেন তখন মাস্টার ব্রাঞ্চে সব কাজ করতে দেওয়া হয় না, প্রত্যেকটা স্টোরির জন্য আলাদা আলাদা ব্রাঞ্চ তৈরি করতে হয়। যেমন আপনি যদি গিটহাবে ওপেন সোর্স কোনো প্রজেক্ট দেখেন, বেশিরভাগ স্ট্যান্ডার্ড প্রজেক্টগুলোর ক্ষেত্রে দেখবেন অনেকগুলো ব্রাঞ্চ আছে, বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন ধরনের কোড। তো যে কাজটা করা হয় আর কি ওই ক্ষেত্রে, ওই কনসেপ্টটার নাম হলো ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং এর ক্ষেত্রে যে কাজটা গিটে মাস্টার ব্রাঞ্চ যেটা সেটা যেরকম থাকে ওটা ইনিশিয়ালি অনেক সময় ওইরকম রাখা হয়, বা লাস্ট ফাইনাল যে ভার্সনটা ওটা ওখানে রাখা হয়। এই যে তাদের যে কাজটা করছে এটা হলো গিট থেকে সে মার দিয়ে সবাই যদি গিটের এই ব্রাঞ্চে কাজ করতে থাকে এটা হলো একটা ওয়ে। আপনারা যদি ব্রাঞ্চিং করে কাজ করেন তাহলে যে কাজটা হবে সেটা হলো আপনার গিট এখানে আসবেন, তো এখান থেকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, এটা হলো এক ব্রাঞ্চ, ব্রাঞ্চের নাম দিতে হয় যে কোনো একটা ব্রাঞ্চ ক্রিয়েট করার সময় আপনি ধরেন প্রথমে তো আসেন মাস্টার ব্রাঞ্চে, যে কাউন্টার লিখতে গিট চেক আউট মাইনাস বি, তারপরে ব্রাঞ্চের নাম যে ব্রাঞ্চের আপনি নাম দিতে চান, এই কমেন্টটা দিলে যেটা হয় আর কি আপনি যে ব্রাঞ্চে আছেন ওই মুহূর্তে ওই ব্রাঞ্চে যে কোডগুলো আছে সবগুলো কপি করে সে যে নামটা দেবেন ওই নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবে। মানে যা মেথড অলরেডি আছে এখানে 10-12টা স্টোরি কমপ্লিট করে আছে সবগুলো নিয়ে এসে ব্রাঞ্চ ক্রিয়েট করবে,
মানে আপনি যে ব্রাঞ্চ ক্রিয়েট করছেন ওটা জিরো থেকে তৈরি হবে, যেখান থেকে আপনি ব্রাঞ্চটা ক্রিয়েট করছেন ওই মুহূর্তে ওই ব্রাঞ্চে যা ছিল সবগুলো কোড নিয়ে সে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে আছে। তাহলে ওয়ান যে ক্রিয়েট করছে ওয়ানের ধরে নেয় একটা ব্রাঞ্চ, দুই নম্বর পার্সন যে করছে ধরেন তার ড্যাশবোর্ড বা সামনে, তো ওয়ান অ্যাডের মধ্যে সে এক ফিচারের মধ্যে তার ইচ্ছা মতো অ্যাড করতেছে, কমেন্ট করছে, ডিলিট করছে, ফিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত সে কিন্তু এখানে মার্চ করবে না। মানে অ্যাডের কাজ যদি টোটালি শেষ হয়ে যায়, অ্যাডের কাজ সে যতক্ষণ করছে ততক্ষণ সে কমিট, পুশ, পুল যা করার নিজে নিজে করতেছে। তো কোড করার ক্ষেত্রে সবচেয়ে গুড প্র্যাকটিস যেটা হলো আপনি ধরেন সারাদিন কোড করার পর রাত্রে এসে যদি পুশ করেন ওটা ঠিক না, কারণ আপনি ধরেন প্রত্যেকটা কমিটে আসলে বলতে হয় আপনি এখানে কী চেঞ্জটা আনছেন। সারাদিনের কোড একসাথে একসাথে পুশ করলে আপনি কমেন্ট মেসেজে স্পেসিফিকলি বলতে পারবেন না যে কী চেঞ্জ করছেন, আপনি অনেক কিছু চেঞ্জ করছেন সারাদিন ধরে, তো কম কোড লেখেন নাই, তো একসাথে এত চেঞ্জ রাখাটা ঠিক না। গুড প্র্যাকটিস হলো প্রতি 1 ঘন্টায় মিনিমাম 2 বার করে হলো, অথবা যে কোনো একটা ছোটোখাটো ফিচার কমপ্লিট হলেই ধরেন আপনার পুশ করা। যেমন ধরুন আপনি অ্যাডের ক্ষেত্রে আপনি প্রথমে করছেন কি অ্যাড স্ক্রিনটা ডিজাইন করছেন, শুধু স্ক্রিন ডিজাইন, ওটা একবার আপনি পুশ করলেন। তারপর স্ক্রিন ডিজাইনের ক্ষেত্রে আপনি মডেল ক্লাসটা ডিজাইন করছেন অ্যাডে যে ক্লাসটা ধরেন অ্যাড হবে, এরপর আপনি আরেকবার পুশ করবেন। তো এরকম প্রতিবার যে ছোটোখাটো চেঞ্জগুলো হবে আপনি প্রপার কমিট মেসেজ দিয়ে কোডগুলো সার্ভারে পুশ করতে হবে, তাহলে আপনি ট্র্যাক করতে পারবেন যে আসলে যে গিটে পুশগুলো করতেছেন কোন চেঞ্জে আপনি কী কী মডিফিকেশনগুলো করছেন। তো অ্যাডের কাজ যখন ফাইনালি শেষ হবে, মানে 1 নম্বর পার্সন সে করবে কি আমার এই ব্রাঞ্চের কাজ শেষ, এই ব্রাঞ্চের কোড এখন আমি মাস্টার ব্রাঞ্চের সাথে মার্জ করতে চাই। তো এটা দুইভাবে কাজটা করা যায়, সেটা হলো 1 নম্বর পার্সন সরাসরি তার ব্রাঞ্চ থেকে চেক আউট করে সে মাস্টার ব্রাঞ্চে আসতে পারে। মাস্টার ব্রাঞ্চে আসার পর দেখবে এখানে তো ধরেন অ্যাড ফিচারটা কমপ্লিট আছে, মাস্টার ব্রাঞ্চে অ্যাড ফিচারটা টোটালি নাই, এখানে আসার পর ওই ব্রাঞ্চটা মার্জ করতে হয়। তো এখানে যে কমিট মার্চ লিখে ব্রাঞ্চের নামটা লিখে দেবে কোন ব্রাঞ্চটা আপনি মার্চ করবেন। তো মার্চ করার ক্ষেত্রে যে ব্রাঞ্চটা আপনি মার্চ করবেন ওই ব্রাঞ্চটা লোকালি মাস্ট থাকতে হবে, কারণ ধরেন আপনি যেহেতু 1 নম্বর পার্সন আপনার কাছে অ্যাপের কোডটাই আছে, ড্যাশবোর্ডে কোড তো 2 নম্বরের পিসিতে আছে লোকালি, আপনার পিসিতে নাই। আপনি যদি বলেন যে আমি ড্যাশবোর্ডের কোডটা মার্চ করবো যেটা আপনার কাছে লোকালি নাই, আপনি সেটা করতে পারবেন না। তো লোকালি যেহেতু অ্যাড আছে শুধুমাত্র আপনি অ্যাডের ব্রাঞ্চটাই মাস্টারের সাথে মার্চ করতে হবে। তো মার্চ করলে তখন যদি ধরেন কনফ্লিক্ট না থাকে, যেহেতু আপনি একই কোড আপনি করছেন, দুই এখনও পুশ টুশ কিছু করে নাই, তো তখন আপনার সরাসরি কোনো কনফ্লিক্ট যদি না করে আপনার যে কমেন্ট মেসেজগুলো আছে এগুলো এখানে সব চলে আসবে। তো দুই ক্ষেত্রে সেম, সে মার্চ করার সময় সে ওইভাবে প্রপারলি চেক আউট করে তারপর ব্রাঞ্চের নেম দিয়ে সে মার্চ করবে। যদি কোনো কনফ্লিক্ট আসে 1 এবং 2 দুজন একসাথে বসে কনফ্লিক্টটা রিজলভ করবে, রিজলভ করার পর আরেকটা কমেন্ট দিবে, কমেন্ট দেওয়ার পর ওই জিনিসটা সেভ করবে। এখন আপনারা যদি একটু গিটের গিটে যদি কখনো দেখেন গিট কমিটের ক্ষেত্রে নর্মালি হয় কি এভাবে চলতে থাকে, যদি মাস্টার ব্রাঞ্চে সব কাজ হয় ডট ডট ডট, এটা হলো প্রত্যেকটা কমিট যতবার আপনি কমিট করছেন এরকম গিটের 3 লাইন, ধরুন এইখান থেকে 1 অ্যাড ব্রাঞ্চটা ক্রিয়েট করছিল এইখানে চলে গেছে, এটা হলো অ্যাড ব্রাঞ্চ, অ্যাড ব্রাঞ্চের পরে সে এইখানে কমিট করতেছে, কমিট করার পর সে তো এখান থেকে যে কোডগুলো ছিল এগুলো নিচ্ছে, এখানে যে কোডগুলো চলে আসে ধরেন যদি পরে অন্য কেউ কোড করে থাকে এগুলো কিন্তু তার কাছে নাই, যদি মাস্টার ব্রাঞ্চ আপডেট হয়
আপাতত আমরা ধরে নিই যে মাস্টার ব্রাঞ্চ আপডেট হয় নাই, ধরেন মাস্টার ব্রাঞ্চ চালু এখানেই আছে, শুধু ব্রাঞ্চ করার পর এখান থেকে এখানে চলে গেছে। এখন যে কাজটা হইতে পারে আপনার, এইখান থেকে অ্যাড দিলে সরাসরি এইখানে আপনার ব্রাঞ্চটা মার্জ হবে। তার মানে কমেন্ট মেসেজ কিন্তু সবগুলোই আছে, প্রথমে যে কমেন্টটা দিয়েছিলেন এটা আছে, পরে ব্রাঞ্চগুলো দেখবেন এটা ফ্রি, সে দেখে বুঝেছে এখান থেকে একটা ব্রাঞ্চ ফ্রি দিয়েছে। এরপরে আপনি এখানে অনেকগুলো কমেন্ট করছেন, তারপর ফাইনালি কাজ শেষের পর আপনি এখানে এসে মাস্ক করে বসুন। তো এই কাজের ক্ষেত্রে আমার অনেক সময় হয় কি, ধরেন আমরা যদি ধরে নিই যে মাঝখানে আরো অনেকগুলো কাজ হয়, ধরেন এক কাজ করার সময় দুই ধরেন মাস্টার ব্রাঞ্চে কাজ করতেছে, দুই আলাদা ব্রাঞ্চ ক্রিয়েট করে নেয়, এখানে অনেকগুলো কোড চলে আসে যেটা তার কাছে নাই, এখন সে সরাসরি মার্চ করতেও পারে, সরাসরি মার্চ করার ক্ষেত্রে কমপ্লিট করতে পারে, অথবা সে আরো একটা ওয়ে আছে যেটা হলো এই পর্যন্ত যে চেঞ্জগুলো আছে এটা এই এই তিনটা কমেন্ট নেই তার কাছে, শুধু এটা আছে, সে এখান থেকে আবার ফুল করতে পারে। আমি যখন ফুল করছিলাম তখন আমার কাছে যা করছিল সেটা আছে, কিন্তু এখন যদি আমি আবার মাস্টার ব্রাঞ্চকে ফুল করি, আগের পুলের থেকে এখন পুলে আরো বেশি কোড আছে, ওগুলো চলে আসবে। যদি কোনো কনফ্লিক্ট না করে ওগুলো তো নর্মাল আপনার প্রজেক্টের সাথে অ্যাড হয়ে গেল, আর কনফ্লিক্ট করলে আপনি রিজলভ করলেন, রিজলভ করার পর আপনি আবার ধরেন এখানে যদি পুশটা না করেন আপনার কাজ এখনো শেষ হয়নি, হঠাৎ করে আপনার মনে হচ্ছে আপনার কোডটা লাগবে কোনো একটা কাজের কারণে, অবশ্য লাগতে পারে যে আপনার যে কাজটা করছেন এখানে এমন একটা জিনিস লাগতেছে যেটা আরেকজন যে এখানে কাজ করতেছে সে অলরেডি মাসের মাসে করে গেছে, ওই কাজটা যদি আপনি এখন কোডটা পান তাহলে আপনার কাজটা করতে সুবিধা হবে। এখান থেকে আপনি কোডটা ফুল করে নিয়ে আসলেন, তারপর আপনি এখানে আবার রিজার্ভ করে কাজ করা শুরু করছেন এবং এখানে এসে তো ব্রাঞ্চিং এর ক্ষেত্রে দুই ধরনের কনসেপ্ট আছে, একটা হলো মার্জ যেটা আমরা এখান থেকে টান দিয়ে করতেছি, এটা হলো মার্জিং কনসেপ্ট বলে, এখানে যে কোডটা ওই কোডের সাথে আপনার যে কোড দুটো একসাথে মার্জ করতেছেন, যদি কোনো কনফ্লিক্ট করে তাহলে কনফ্লিক্ট রিজলভ করে আপনি কমিট করেন, অথবা কনফ্লিক্ট না করলে তো মার্জ হয়ে গেল, সমস্যা নেই। আরেকটা যেটা আছে সেটা হলো রিবেস, রিবেসের ক্ষেত্রে কনফ্লিক্ট হয়, মার্জের ক্ষেত্রে কনফ্লিক্ট হয়, কিন্তু রিবেস আর মার্জ এই দুইটার মধ্যে আপনার মিনিংয়ে যদি চেষ্টা করেন সেটা হলো চেঞ্জ হলো, মার্জে আপনি বুঝতে পারতেছেন যে এখান থেকে নেওয়ার পর আপনি কোডগুলো করছেন, মানে এই কোডগুলো হয়েছে এটা ধরেন আগে, অথবা এটা আপনার এটার পরে হয়েছে, সিকোয়েন্সে বুঝে যাচ্ছে কোনটা কখন কমিটটা হয়েছে। কিন্তু রিভেস করলে হয় কি, কারণ আপনি যদি এই যে এই কোডগুলা এখানে মার্জ না করে রিভেস করতেন সে করতে কি এখানে যে কমিটের গ্রাফটা আছে পুরোটা মুছে যাবে। রিভেসটা হলো মা অনেকটা আপনার প্লাগ অ্যান্ড প্লে এর মতো, মানে আপনার এখান থেকে ধরেন এখানে গেছিল একটা জিনিস কোডের প্রোগ্রেস, মানে আপনি রিভেস করবেন মাসগুলো হয়তো কি সরাসরি যে যেরকম আছে ওখান থেকে লাস্ট কোডটা এখানে চলে আসলো, কিন্তু এখন যদি আপনি রিভেস করেন এখন যেটা হবে এখান থেকে এখানে না এসে পুরো জিনিসটাকে মুছে দিয়ে সে এখানে পয়সা দিল, এখানে গিয়েছিল ঠিক আছে এটা নিয়ে এসে এমনভাবে পয়সা দেবে যে কোডগুলো এটা পরে গেছে। তো এই ক্ষেত্রে রিভেস করলে হয় কি স্টোরিটা আপনার ঠিক থাকে না আর কি, নিট স্টোরি হিস্টোরিটা চেঞ্জ হয়ে যায়, মানে এমনভাবে রিপ্রেজেন্ট হয় যা মনে হয় কমেন্টগুলো এইমাত্র করা হয়েছে, কমেন্টগুলো করা হয়েছে ধরেন আপনার 6 মাস আগে বা আরও আগে। তো এই ক্ষেত্রে মাসটা হলো বেটার অ্যাপ্রোচ আর কি গিটের এই কনফ্লিক্টগুলো ইউজ করার ক্ষেত্রে, আরও গিটে অনেক প্রচুর কমপ্লেক্স সিনারি আছে। তো আপাতত আপনাদের যেটা সবচেয়ে মেইন দরকার সেটা হলো অন্তত গিটের একটা রিপো থাকা, আপনার পিসিটা গিটের জন্য কনফ্লিক্ট করা বেসিকভাবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, আপাতত ব্রাঞ্চিংয়ের দরকার নাই, চারজন ধর মাস্টার ব্রাঞ্চে কাজ করেন, কিন্তু চারজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আর কি, যখনই আপনার মার্জ হবে কনফ্লিক্ট হলে একসাথে বসে ডিসকাস করে তারপর মার্জ রিজলভ করতে হয়, মানে ধরেন যে কোনো একজন ধরেন চারজন মিলে আপনার কাজ করছেন, মার্জ করার সময় মার্জ কনফ্লিক্ট হয়েছে যেটা হইতেই পারে,
যে কনফ্লিক্টটা রিজলভ করতেছে সে যদি বাকি তিনজনকে জিজ্ঞেস না করে তার ইচ্ছা মতো কনফ্লিক্ট রিজলভ করে, সেক্ষেত্রে অনেক দরকারি কোর্ট হারা যেতে পারে, কারণ সে তো জানে না যে আসলে কোন কোর্ট কোনটা দরকার দরকার নাই, কারণ ওই কোর্টগুলো তো আরেকজন লিখছে, সে মনে হয় যে আমি যেগুলো লিখছি এগুলো থাক বাকিগুলো বাদ, তো তাহলে তো ঝামেলা। এই জন্য ডিসকাস করে আসলে কোন কোর্টটা কীভাবে চেঞ্জ করলে বেটার হয় এটা একটা ডিসকাশনের মাধ্যমে জিনিস রিজলভ করা আর কি, ডিসকাশন ছাড়া কখনো মার্জ রিজলভ করা পসিবল হয় না। তো ওই আপনাদের আলটিমেটলি ওই বসতে হবে আর কি, চারজন একসাথে বসে আপনারা রিজলভ করবেন যদি কনফ্লিক্ট হয়, কনফ্লিক্ট না হলে তো ভালোই ঝামেলা নেই, কিন্তু কন্টিনিউয়াসলি যে কোনো একটা চেঞ্জ আপনি যদি করেন আপনার কোড বেজে, সাথে সাথে প্রপার কমিট মেসেজ দিয়ে ওটা আপনি গিটে পুশ করতে হবে, এবং গিটে যে কোনো পুশ করার আগে আপনি অবশ্যই গিটের লাস্ট যে কোড বেজটা আছে সবাই পুল করে তারপরেই কিন্তু পুশটা করবেন, তাহলে আপনার প্রপারলি কোডগুলো মেনটেন থাকবে, আর যে কোনো সময় আপনি গিটের হিস্টোরি ট্র্যাক করতে পারবেন নিজে, যদি কোনো ঝামেলা হয় আগের কোড দেখা অথবা রোল ব্যাক বা যাই বলেন সব ধরনের কাজ করতে সুবিধা হবে, এবং স্ট্যান্ডার্ডভাবে গিট প্রজেক্টও আপনার ডকুমেন্টেশনও ওখানে হয়ে যেতেছে আলটিমেটলি, যে কোন মেথডে কী নতুন ফিচার আপনি অ্যাড করতেছেন বা কী ফিচার আপনার দরকার নাই দেখে আপনি বাদ দিয়ে দিলেন, সব কিছু ট্র্যাক থাকলো। তো গিট ইউজ করা এটা হলো ম্যান্ডেটরি মাস্ট, মানে এটার কোনো অব্লিগেশন নাই। কোন সাইট ইউজ করবেন রিমোটের ক্ষেত্রে এটা হলো আপনার ওপেন চয়েস, এটাতে কোনো নির্দিষ্ট ইয়ে নাই। ব্যাক এন্ডের মেকানিজমটা হলো গিট, গিট একটা ইঞ্জিন আর কিছু না, কিন্তু রিমোট যেটা সেটা হলো আপনার যে কোনো সার্ভিস প্রোভাইডার আপনি যদি ইউজ করেন, মানে আপনার যদি মনে হয় যে আপনি আপনার কোড কারোর সাথে শেয়ার করবেন না, শুধু আপনি রিমোটভাবে কোডগুলো রাখবেন, তাহলে আপনার বিটবাকেট ইউজ করতে হবে অথবা গিটল্যাব ইউজ করতে পারেন। আর যদি আপনার ধরেন কোড শেয়ার করার টেন্ডেন্সি থাকে যে সবার সাথে কোলাবোরেশন করে কাজ করবেন বা কোড শেয়ার করে কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে গিটহাব অবশ্যই বেটার। তো এই জন্য আপনার যেটাই চয়েস করেন অন্তত গিট মেকানিজমটা ইউজ করতে হবে, আর ইউআই ডিপেন্ডেন্সিটা কমাই দিলে সবচেয়ে বেটার হয়, মানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে বাটন দিয়ে ক্লিক করে করে যেগুলো করা হয় সেটা করলে হয় কি আপনার ইউআই এর উপর আপনার একটা ডিপেন্ডেন্সি চলে আসে, মানে এই ইউআই বা এই বাটনগুলো না থাকলে আপনি আর পরবর্তীতে কাজ করতে পারবেন না, কারণ আপনি যে সারা জীবন অ্যান্ড্রয়েডে কাজ করবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, পরবর্তীতে আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আপনার কাজ করার দরকার হইতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার যদি তখন মনে হয় যে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও দিতে হবে ওইটার জন্য, তাহলে তো আর হবে না। তো এই জন্য গিটে যে কোনো কাজ করার সময় কমান্ড লিখে লিখে করাটা গুড প্র্যাকটিস আর কি। তো বেসিক কিছু কমান্ড যেগুলো আপনি যখন ফ্রিকোয়েন্টলি ইউজ করেন, আপনি একটা পার্সোনাল যদি চিটশিট রেডি করে রাখেন তাহলে ইজি, মানে আপনি আপনার যখনই দরকার হবে আপনি চিটশিটে ওপেন করবেন, আপনার যে প্রপার কমিটটা দরকার আপনি ওখান থেকে ওটা ইউজ করলেন। অবশ্যই লিনাক্সে কমিট মেসেজ একবার যদি কোনটা লেখেন ওইটা কখনো হারায় না, আপনি যখন ইচ্ছা রোল ব্যাক করতে পারেন, লিনাক্সও থাকে গিট বেসও থাকে মোটামুটি কমিটের মেসেজগুলো আগে যা করছেন, একবার লিখলে পরের বার আপনি শুধু ওটা চেঞ্জ করে আপনি আপনার মতো নাম বা মেসেজ বাকি সব কিছু দিতে পারেন আর কি, বেসিক কমান্ডগুলো থাকে না। গিট ম্যানেজ করতেছেন কারা কারা, মানে এই প্রজেক্টটার জন্য অন্তত? আচ্ছা আপাতত ধরেন এই প্রজেক্টটা যেহেতু এখন প্রায় সময় শেষ, রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ গিট যদি শুরু করতে যায় আবার গিট সংক্রান্ত ঝামেলা তৈরি হয়, হ্যাঁ আপনি প্রজেক্ট সামলাবেন না গিট সামলাবেন, এটা একটা ইস্যু। তো আপাতত আপনারা কোনোভাবে চালিয়ে যান, কিন্তু অন্তত কোড দিন শেষে চারজনের কোড চারটা পিসি থেকে গিটে মাস কনফিট এগুলো হোক আর না হোক, চারজনের কোড যাতে অন্তত গিট রিপোজিটরি যে কোনো একটাতে থাকে, ইনিশিয়ালি আমরা যেটা পুশ করি অন্তত ওইটা করে রাখবেন সবাই, কারণ অনেক সময় দেখা যায় প্রেজেন্টেশনের সময় চারজন চলে আসছে বা তিনজন আসে একজন আসে নাই, প্রেজেন্টেশনের জন্য ডাকলে বলে আমাদের কাছে তো কোড নাই, যে আসেনি তার কাছে কোডটা আছে আনতে ভুলে গেছে, অথবা কোনো কারণে কোড আনছেন কোড ক্র্যাশ করছে, পেন ড্রাইভ করাপ্টেড হয়ে গেছে, পিসি কাজ করতেছে না, তো গিট রাখলে এত কিছু ঝামেলা নেই, আপনি আপনার যে কোনো জায়গা থেকে আপনি আপনার কোড অ্যাক্সেস করতে পারবেন, মানে অলওয়েজ দরকারি জিনিসগুলো অনলাইনে ব্যাকআপ থাকা জরুরি যে কোনো জিনিস, তো এই ক্ষেত্রে কোড মেনটেনের জন্য যেহেতু গিট আপনার শিখতেই হইতেছে তো এখন থেকে প্র্যাকটিসটা করে ফেলাটা বেটার আর কি। তো কারো যদি গিটের ডিটেলস শেখার ইচ্ছা থাকে, উডাসিটি দিয়ে গিটের অলরেডি একটা কোর্স আছে, মানে অনেক জনপ্রিয় এটা, হাউ টু ইউজ গিট অ্যান্ড গিটহাব,
কারো ইন্টারেস্ট থাকলে আপনারা ওটা দেখতে পারেন, গিট কিভাবে বেসিক কমান্ডগুলো এখানে দেখায় ওগুলা পাবেন আপনি। আর এছাড়া অনলাইনে বিভিন্ন জায়গায় তো পেইড কোর্স প্রচুর আছেই, ওগুলোর কথা তো বললাম। অবশ্য কোর্স আলাদা করে করার কিছু নাই, আপনি যে কোনো একটা জিনিস করার দরকার হলে মানে গিট নিয়ে আপনি কাস্টমাইজেশন ধরেন প্র্যাকটিসের জন্য আপনি শুধু ধরেন R&D টাইপের করতেছেন, আপনি যে টপিকটা আপনার জানার দরকার বা যে কাজটা আপনি করতে চান গুগলে সার্চ দিলে আপনি প্রচুর ডকুমেন্টেশন, ইউটিউব আর্টিকেল সব কিছু পাবেন। অনলাইনে অনেক কিছুই অ্যাভেলেবল, রিসোর্সের অভাব নেই, আপনার শুধু ইচ্ছাটা দরকার।